জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। রবিবার বহরমপুরে ভাগীরথী নদীর ওপরে বাইপাস রাস্তা পরিদর্শন করলেন লোকসভার কংগ্রেসের দলনেতা তথা পিএসসির চেয়ারম্যান অধীর চৌধুরী। এই বাইপাস রাস্তা এবং তার সঙ্গে ব্রিজ চালু হওয়ার কাজ পরিদর্শন করলেন। এই কাজ যাতে আরও দ্রুত সম্পন্ন হয় তার জন্য তিনি সঙ্গে নিয়েছিলেন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার উচ্চ পদস্থ আধিকারিকদের। এখানে ডান দিকটা অর্থাৎ দিক থেকে ডান দিকটা চালু হয়ে গেছে, মানে চালু করা যাবে, কমপ্লিট হয়ে গেছে ব্রিজের, মানে নদীর উপরে যে ব্রিজ ডান দিকটা সেখানটায় চালু করা যাবে, কিন্তু বাঁ দিকটা সেটা শেষ হতে সময় লাগবে ফেব্রুয়ারি মার্চ। আমাদের বক্তব্য একটা রাস্তা যেহেতু চালু হয়েছে একটা সাইড, সেটা দিয়ে আপনারা গাড়ি চালানোর ব্যবস্থা করুন। তাহলে কী হবে, এই রাস্তাটা চালু হয়ে যাবে, বহরমপুর শহরে জ্যামজট উঠে যাবে, মানুষের যাতায়াতের গতি বেড়ে যাবে। এই উদ্দেশ্য নিয়েই এটা ব্রিজটা পরিদর্শন করা, এলাকা পরিদর্শন করা, এবং সেই সঙ্গে সঙ্গে এই সংক্রান্ত যারা অফিসার আছে তাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করছি আমি, যে তারা যেন এই ব্যাপারটা মেনে নেয়, আমাদের দাবিটা মেনে নিয়ে তারা যেন একদিকে অর্থাৎ ডান দিকে তারা যেন রাস্তাটা চালু করার ব্যবস্থা।